আরে কিসের ধার্মিক কিসের ধার্মিকা যেখানে কথা বলা নিষেধ তাকানো নিষেধ দেখা নিষেধ যেখানে মেলামেশা নিষেধ যেখানে এরকম কল্পনা করা নিষেধ যেখানে চিন্তা করা পর্যন্ত নিষেধ লা তাকরাবুজ্জানা ইসলামে একমাত্র একটা অপরাধ যেই অপরাধের কাছে যাওয়ার নিষেধ আছে বাকি সব অপরাধ ইভেন শিরক শিরকের ব্যাপার বলা আছে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করিও না একমাত্র অপরাধ জানা যার ব্যাপারে বলা আছে লা তাকরাবুজ্জানা জানার কাছেও যেও না তুমি কি মনে করছো সে ধার্মিক তোমাকে তাহাজ্জুদ পড়াবে সে ধার্মিকা তোমাকে সে হ্যাঁ সিগারেট খেতে না করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলে মেয়ে মাদ্রাসায় পড়েছে মেয়ে অনেক ধার্মিক মেয়ে বোরখা পরে কেউ ওর চোখ দেখে নাই কেউ যদি ওর চোখ না দেখে ও যদি এত ধার্মিক হয় ও যদি এত ভালো হয় তুমি কিভাবে তার প্রেমে পড়ো তোমার সাথে সে কিভাবে কথা বলে তোমাকে একটা কথা বলি বোন তোমার বয়স 15 ছেলের বয়স 18 এখন তোমার বয়স 25 ছেলের বয়স 28 তোমার সাথে ছেলে কথা বলে 10 বছর বলো তো ওই ছেলে তোমার সাথে 10 বছর কথা বলেছে ওই ছেলের সাথে তুমি কোনো বিবাহের সম্পর্ক ছিলা তোমার ভাই লাগতো সে তোমার বাপ লাগতো সে তোমার চাচা লাগতো সে তোমার মামা লাগতো সে তোমার সাথে 10 বছর কথা বলেছে তুমি এটাকে অন্যায় মনে করনি তুমি এটাকে খারাপ মনে করনি ওই ছেলের জন্য তো চারটা বিবাহ জায়েজ তোমাকে আজকে বিবাহ করার পর যদি কালকে আরেকটা মেয়ের সাথে 10 বছর কথা বলে তুমি কেন অন্যায় মনে করো কেন তুমি অন্যায় মনে করো তোমার বয়স 15 তার বয়স এখন 28 তোমার বয়স এখন 25 10 বছর সে কি সম্পর্কে তোমার সাথে কথা বলেছে 10 বছর সে কোন সম্পর্কে ভিত্তিতে তোমার সাথে কথা বলেছে 10 বছর যখন সে তোমার সাথে বিবাহ সম্পর্ক না থাকার কারণে সে কথা বলছে তুমি তাকে খারাপ মনে করনি যেদিন তোমাকে বিয়ে করলো 2 বছর পরে অন্য কারোর সাথে কথা বলে তুমি মনে করো যে ও এটা তো খুব খারাপ বাজে চরিত্র দুশ্চরিত্র একে তালাক দেওয়া উচিত এর সাথে সংসার করা উচিত না কেন বাজে চরিত্রের পুরুষ সে ঘরে বউ রেখে আরেকজনের সাথে কথা বলে আরে তার জন্য তো চারটা বিবাহ জায়েজ যদি তার তৌফিক থাকে দুটো বিবাহ জায়েজ তিনটা বিবাহ জায়েজ চারটা পর্যন্ত জায়েজ যদি তার অর্থ সম্পদ সব দিকে তৌফিক থাকে বিবাহ করা ছাড়া তোমার সাথে 10 বছর কথা বললে অন্যায় না বিবাহ করার পরে কারোর সাথে কথা বললে অন্যায় শোনো বোন আমি বলছি না যে বিবাহ করার পরে কারোর সাথে কথা বলা নেয় আমি বলছি না যে বিবাহ করার আগে কথা বলা কোন মেয়ের সাথে ন্যায় না অন্যায় আর বিবাহের পরে অন্য মেয়ের সাথে আরেক বিবাহ করার জন্য কথা বলা নেয় এটা আমি বলছি না তুমি ভুল বুঝে নিও না আমাকে তুমি আমার কথাকে ভুলভাবে নিও না আমি বলতে চাচ্ছি তুমি যদি তার স্ত্রী হও তোমাকে রেখে যদি সে অন্য কোনো মহিলার সাথে কথা বলে বিয়ে করার জন্য তুমি তাকে দুশ্চরিত্র বলো মনে রেখো তুমি তার বিবাহিত স্ত্রী না তোমাকে সে এখনো বিয়ে করেনি তোমার সাথে সে কথা বলে সে একটা দুশ্চরিত্র বোন আমার তুমি এই ছেলের ফাঁদে পড়তেছো বোন আমার তুমি এর মতো নোংরা দুশ্চরিত্র বাজে চরিত্র যে পুরুষ নামে কলঙ্ক যে পুরুষই না পুরুষ হলে সে চিন্তা করে আমাকে বিয়ে করতে হবে আমাকে আমাকে কাজ করতে হবে পড়ালেখা করতে হবে কাজকর্ম শিখতে হবে কোন একটা কর্মস্থল করতে হবে আমাকে বিবাহর যোগ্য হতে হবে আমাকে স্বামী হওয়ার যোগ্য হতে হবে আমাকে পুত্র হওয়ার যোগ্য হতে হবে কোন পুরুষ যদি সুপুরুষ সেরকম চিন্তা করে তুমি বলছো ছেলে খুব ভালো ধার্মিক পাঁচ হপ্তাহ সলত পড়ে মুখে দাঁড়িয়ে দিনী ভাই নাকি তোমার তোমাকে বিয়ে করে আরেকজনের সাথে কথা বললে সে দুশ্চরিত্র তোমাকে বিয়ে করা ছাড়া সে তোমার সাথে 5 বছর কথা বলে সে সুচরিত্র মেয়েটা খুব পর্দাশীন আমার ভাই আমাকে বলছে যে এরকম মেয়ে আর পাবো না ওরে বাপরে বাপ পর্দাশীন হলে তোমার সাথে কথা বলে কিভাবে তোমাকে বিয়ে করবে সে বলে কিভাবে তার বাপ বাইচা আছে তার বাপ মরে গেছে তার বাপকে বলুক সে তার বাপকে বলুক বোন আমার এই দুশ্চরিত্র বাজে চরিত্রের বেকার অলস নির্বোধ হাবাগোবাই ছেলের পথে তুমি তোমার জীবন নষ্ট করিও না বোন আমার তুমি ওর কথায় কেন ডিপ্রেশন আছো কেন তোমার বাবার উত্তম প্রস্তাব মেনে নিচ্ছ না বোন আমার বোন আমার রব তোমাকে বলেছে وقل للمؤمنات يغضضن من ابصارهن ويحفظن فروجهن بنوار رب تمك بولتي تمار نجر تمي نيچو راكو تمار